আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাতে দেখতেছেন খালি খুচরো টাকা, দেখেন 10 টাকা 20 টাকার নোট। আল্লাহর রহমতে আমরা কিন্তু ওই যে একটা ভিডিও করছিলাম মুহে ক্যান্সার, ওনার ছেলে হলো চিতই পিঠা বিক্রি করে, আসলে উনি হলো খুবই অসুবিধায় রয়েছে। ওনার তিনটা মেয়ে লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আসলে কি বলবো, ওনার জন্য অনেক মায়া হয়েছিল। উনি বলছিল আমরা ভিডিও করতে গেছিলাম মিরপুর পাগলের মাজারের ভিডিও করতে গেছিলাম, পরে উনি আমাদের বলছে যে ভাই আমার মায়ের এরকম ক্যান্সার, আমি তো অনেক অসুবিধার মধ্যে রয়েছি, চিতই পিঠা বিক্রি করতাম শীতের মধ্যে, এখন তো মনে করেন যে শীত চলে গেছে, এখন তো আমাদের মানে বেচা বিক্রি খুবই কম হচ্ছে, এর জন্য মনে করেন যে আমরা ওনারে বলছিলাম যে আমরা কিছু যদি তুলে সাহায্য করে দিতে পারি বা ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো, যদি কেউ সাহায্য করে তাহলে আপনাদের সাহায্য করতে পারবে, আর নাম্বারটা দিয়ে দিছিলাম। আর আমরা এই যে আমরা দোকান করি, আমাদের দোকানে মার্কেটের এই যে এই কিছু টাকা আমরা উঠাইছি, এখানে আছে 1570 টাকা না ভাই, 80 টাকা 90 টাকা হয়েছে, 80 আর পরে 10 টাকা দিছে, সব মিলে আমাদের 1590 টাকা হয়েছে। এখানে 1590 টাকা হয়েছে খুচরা টাকা আমরা উঠাইলাম। আসলে এই 10 টাকা 20 টাকা করে তুলতে কিন্তু অনেক কষ্ট, মানে সবাই কিন্তু আসলে দেয় না, দিতে চায় না, অনেক কিছু বলার পরে গা দিতে চায়, মানে দিল তাক আলহামদুলিল্লাহ। এই অসহায় মায়ের জন্য আমরা এই 1590 টাকা তুলছি, আরও দেখি যদি তুলতে পারি, আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন, আমরা যেন আসলে এরকম অসহায় মায়েদের বা এরকম অসহায় মানুষদের সেবা করতে পারি। আসলে আমার মনের মধ্যেও ভালো লাগতেছে, আমিও দিছি এর মধ্যে 100 টাকা। সবাই দোয়া করবেন আমরা যেন আসলে এ ধরনের মহিলাদের বা এরকম মাদের আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। সামান ভাই, আসলে টাকাগুলো তুলতে আমাদের কতটুকু পরিমাণ কষ্ট হয়েছে একটু বলেন আপনি। টাকাগুলো তুলতে আসলে অনেক কষ্ট হয়েছে, খুব প্যারা আসলে, এই টাকা ওটা 10 টাকা 20 টাকা করে উঠানো অনেক কষ্ট। অনেক মানুষ তো মনে করে যে আমরা মনে করি এটা নিয়ে খায় আলাইব, এরকম মানুষ মনে করে 10 টাকার জন্য অনেকগুলো কথা বলা লাগে, তারপরেও দিতে চায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভাইরাই আসলে একা তো আমার দিয়ে পকেট সম্ভব হতো না। হ্যাঁ হ্যাঁ, না দিলে এত টাকা হতো না। হ্যাঁ অবশ্যই সবাই সবাই সবারই মন মানসিকতা ভালো ভালো, রমজান মাস যার কাছে গেছে তার কাছে দিছে, মাত্র একজন বাদে মনে হয় না, একজন বাদে সবাই দিছে, প্রত্যেকটা মানুষই দিছে। আসলে সবার জন্য দোয়া রইল এই রমজান মাসে, সবাই আমরা দোয়া করি যেন আল্লাহ যেন কাউরে এই ধরনের অসুখে না ফেলে, আর যারা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে তারা সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করুক, আর যারা দিতে পারেন নাই তারা অবশ্যই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আর আমাদের আমরা আসলে অসহায় মানুষ নিয়ে কাজ করি, আমাদের এই ফেসবুক থেকে তারা দেখতেছেন রাজু পাখি ইউটিউব চ্যানেল, আর আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটি, যারা ফেসবুক থেকে দেখতেছেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমরা যেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।